নমস্কার, আপনারা দেখছেন জেলার এক নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। বোলপুর শহরে ফের শুরু হয়েছে বুলডোজার অভিযান। ক্লাবের ব্যবস্থাপনায় দোস্ত পরিবারের মেয়ের বিবাহ মোড়া রয়ে। বাংলাদেশ থেকে বাড়ি ফিরলেন বীরভূমের তামান্না পারভীন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সরকারি জায়গার উপর কোনো অবৈধ নির্মাণ ও সরকারি জায়গা দখল করা যাবে না। সেই পরিপ্রেক্ষিতে রাজ্যে শুরু হয়েছে সরকারি জায়গা দখলমুক্ত করা। যারা জোরপূর্বক অবৈধ নির্মাণ করেছিলেন তাদের সেই নির্মাণ বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে। বোলপুর পৌরসভার অন্তর্গত বিভিন্ন জায়গায় এই বুলডোজার অভিযান চলছে। আজ বুধবার 24 জুলাই ফের বোলপুর মসজিদ রোডে সরকারি জায়গায় অবৈধ নির্মাণ এবং হাইড্রেনের উপর কংক্রিট ভেঙে ফেলা হয়। এই কাজে সহযোগিতায় উপস্থিত ছিলেন বোলপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান অমর শেখ সহ অন্যান্য ওয়ার্ড কাউন্সিলর ও পৌরসভার কর্মীবৃন্দরা। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সবথেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে, সবথেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, মনি মহেশ হসপিটাল, 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 দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। বীরভূম জেলার অন্তর্গত মুরারই বাজারে স্টার ক্লাবের ব্যবস্থাপনায় দুস্থ পরিবারের এক মেয়ের বিয়ে হলো ক্লাবের নিজস্ব তহবিল থেকে আজ বুধবার 24 জুলাই। দুস্থ পরিবারের বাড়ি মুরারই 1 নম্বর ব্লকের অন্তর্গত ভাদেশ্বর গ্রামে। এদিন ক্লাবের তরফ থেকে একটি বিয়েতে যা যা করতে হয় সমস্ত বিষয় ক্লাবের সদস্যরা সম্পন্ন করেন। বিয়ের আয়োজন দেখে মনে হয় প্রায় 3 থেকে 3.5 লক্ষ টাকা খরচ করা হয়েছে এই বিবাহ অনুষ্ঠানে। ক্লাব সভাপতি কাঞ্চন হক জানান, মেয়ের পরিবার ছিল খুবই দুস্থ, তারা বিয়ে দিতে পারছিল না। আমরা ক্লাবের সকল সদস্য মিলে 24 পরগনার বরানগরে মেয়ের বিয়ে দেবার ব্যবস্থা করি এবং একটি বিয়েতে যা যা লাগে সবই আমরা সম্পন্ন করি। ক্লাব সভাপতির আরও একটা বার্তা যে যদি কোনো দুস্থ পরিবার তাদের মেয়ের বিয়ে দিতে পারছেন না তাহলে ক্লাবের সঙ্গে যোগাযোগ করার জন্য আহ্বান জানান। এদিন তিনি আরও জানান, আমাদের পরিচিত মেয়ে পলি বেগম যার আর্থিক প্রবলেম থাকার কারণে আমরা স্টার ক্লাবের পক্ষ থেকে বা হিউম্যান রাইটসের পক্ষ থেকে আমরা তার বিয়ের আয়োজন করেছি আর সম্পূর্ণ দায়িত্ব পালন করেছি এবং আমরা এই বিয়ে আরম্ভ করার পর নিজেছি ধন্যবাদও মূলত আছে। বিয়েটা কোথায় হচ্ছে? বিয়েটা কলকাতার 24 পরগনা বরানগর। আপনার নাম? আমার নাম কাঞ্চন হক। আরেকটা কথা বলতে চাই, মানে আমরা এই মেসেজের মাধ্যমে বলতে চাইছি আর কি মিডিয়ার মাধ্যমে যে আরও যদি কেউ এরকম কেউ থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করুক, আমরা তার পাশে আসি। পাশাপাশি মেয়ের মাও ভীষণ খুশি ও আনন্দিত। এদিন তিনি বলেন, আপনার মেয়ের বিয়ে হচ্ছে? এই যে আপনার স্টার ক্লাব আপনার মেয়ের বিয়ে দিয়েছে, আপনাকে কেমন লাগছে? আপনার নাম কি? আপনার মেয়ের নাম? আর যে ছেলের সাথে বিয়ে দিচ্ছেন সেই ছেলের নাম কি? দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মুরারই। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আরসিএস নেটওয়ার্ক।
High-speed internet broadband cable TV and landline service provider Dubrajpur Birbhum. আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি এলায়েন্স, NGO ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন, টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন দুবরাজপুর 03462296277 7449000072 9732202011 8207037404 সিউড়ি 03462299995 9647669675 7063544520 ফিরে এলাম বিরতির পর। বাংলাদেশ থেকে বাড়ি ফিরলেন বীরভূমের তামান্না পারভীন। বাংলাদেশের সরকারি চাকরিতে সংরক্ষণ ব্যবস্থার সংস্কারের দাবিতে আন্দোলনের ফলে অগ্নিগর্ভ পরিস্থিতির জন্য বাড়ি ফিরলেন তামান্না। এখনও আটকে মোরারই গ্রামের ডাক্তারি ছাত্রী সুমনা সুলতানা। তিনি বাংলাদেশের কিশোরগঞ্জের প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের পড়ুয়া। বেশ কয়েকদিন ধরেই বাংলাদেশে আন্দোলন চলছে, শতাধিক প্রাণ গিয়েছে, দেশ জুড়ে সেনা নেমেছে, ঘোষিত হয়েছে কার্ফু, তারপরেও অশান্তি থামেনি। যদিও গত রবিবার 21 জুলাই বাংলাদেশের সুপ্রিম কোর্ট সংরক্ষণের সংস্কারের পক্ষে রায় দিয়েছেন। রায়ে বলা হয়েছে সরকারি চাকরির ক্ষেত্রে শুধু 7% আসন সংরক্ষিত থাকবে, বাকি শতকরা 93% আসনে নিয়োগ হবে মেধার ভিত্তিতে। পাশাপাশি আন্দোলনকারী পড়ুয়াদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে বলেছে আদালত। তামান্না কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে বীরভূমের রামপুরহাট স্টেশনে নামেন। তিনি আমাদের জানান, এই ভয়াবহ পরিস্থিতি কাটিয়ে নিজের বাড়ি ফিরতে পেরে অনেকটাই খুশি সে। পড়াশোনার সূত্রে সে বাংলাদেশের কুমিল্লা গ্রামের ময়নামতি মেডিকেল কলেজে থাকতেন। সেখান থেকে কলেজ কর্তৃপক্ষের সহযোগিতায় আগরতলা বর্ডার পার করে গতকাল মঙ্গলবার 23 জুলাই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে চাপেন। আর তারপরে আজকে বুধবার 24 জুলাই তিনি বীরভূমের রামপুরহাটে ফেরেন। তিনি আরও জানান, বাংলাদেশ সরকার বাড়ি ফিরতে বলেন বলে তারা বাড়ি ফিরে গেছেন, তবে আগামী দিনে কলেজ খুললে আবার তারা বাংলাদেশ ফিরে যাবেন পড়াশোনার জন্য। এদিন তামান্না আরও জানান, অবশ্যই ভালো লাগছে বাড়ি ফিরে, আমি একটা রেহাই পাচ্ছি, যে নিঃশ্বাস একটা, যে হ্যাঁ আমি আমার নিজের দেশে আছি, ওই সব থেকে দূরে, ওই সব ঝামেলা থেকে দূরে, অবশ্যই ভালো লাগছে। পরিস্থিতি বলতে মানে আমার চোখে দেখা পরিস্থিতি আমাদের নেই, কারণ কি আমাদেরকে যেহেতু বেরোতে একদমই মানা করা হয়েছিল। তো আমার কানে শোনার যদি পরিস্থিতি বলি তাহলে মানে স্টুডেন্ট মানছে না, ওখানে ভারতীয় বা বিদেশি কিছু মানছে না, অ্যাটাক করার সময়তে ওরা কিছু শুনছে না, মানে দেখছে না যে ভারতীয় কি বিদেশ, মানে বাংলাদেশে যারা দেখছে না। আর অবশ্য আমাদের ইন্টার্ন ডক্টরও মারা গেছে ওখানে, মানে ফরেনার আর কি, ভারতীয়। তো এইটার জন্য আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশ মানে ছেড়ে চলে যাওয়ার জন্য বললো, যাদের আমরা আজকে এখানে আছি আর কি। আমরা ফিরলাম আগরতলা বর্ডার পার করে, আমাদেরকে ওখান থেকে কলেজ থেকে পুলিশ মোতায়েন করে পার করিয়ে, আর ত্রিপুরা গভর্নমেন্ট আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছিল থাকার জন্য আগরতলাতে। আর তারপরে আমরা কালকে, গতকালকে সকালবেলায় আমরা এই ট্রেন ধরেছি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আর কি। আমি ওখানে MBBS করছি, ডাক্তারি পড়াশোনা করছি, আমার 3rd year এখন। অবশ্যই ফিরে যেতে হবে, এত টাকার ইনভেস্টমেন্ট, আমাদের তো শুধু পড়াশোনা নয়, আমাদের বাবা মা রক্ত ঘাম করে ওখানে টাকার ফিজ দিয়েছে। এবার যদি আমরা না যাই, আমরা এই ফিজ কোনোদিনও ফেরত পাবো না। তো যদি সিচুয়েশান ঠিক হোক আর না হোক, আমাদেরকে ফেরত যেতেই হবে, কলেজ খুললে আমাদেরকে যেতেই হবে পড়াশোনার জন্য। ওখানকার সরকার আমাদের ভারতীয়দের জন্য আমার মনে হয় না কোনো সাহায্য আমি পাইনি, তো বাকি আমার জানা নেই। কিন্তু আমাদের ওই ইন্ডিয়ান যে হাই কমিশন আছে, উনি আমাদের মানে ফরেন স্টুডেন্টসদেরকে বেরোনোর ব্যবস্থা করে দিয়েছিলেন শেষের দিনে আর কি, বাস এতটুকুই। না, আমরা অনেক চেষ্টা করেছি রাজ্য সরকারের কাছ থেকে সাহায্য নেওয়ার, যে আমাদেরকে ট্রেনে, এই যে এত আমরা মেয়ে, এত এত মেয়ে স্টুডেন্ট ছিলাম আমরা, আমরা জেনারেল বগিতে চেপে এসেছি, আমাদেরকে জেনারেল বগিতে চেপে অন্তত আমাদেরকে একটু একটা সেফ, একটা সেফটি দিতে পারতো, আমাদেরকে একটা রিজার্ভেশন কামরায় চাপতে দিতে পারতো, একটা সিট চেয়েছিলাম, 18-20 জন ছিলাম আমরা, কিন্তু আমাদেরকে কোনোরকমভাবে সিট দেওয়া হয়নি, আমরা জেনারেলে কোনোরকম চেপে এসেছি, খুব বাজে অবস্থায়, খুব বাজে অবস্থায়। আতঙ্কের মধ্যে প্রায় 1 সপ্তাহের ওপর। আমার নাম তামান্না পারভীন। পাশাপাশি দিন তামান্নার বাবা জাহির হোসেন বলেন, ভালো লাগছে না, কতটা আতঙ্কে ছিলেন? একদম, কতটা আতঙ্কে ছিলাম? আতঙ্কে ছিলাম, প্রচণ্ড আতঙ্কে ছিলাম। যোগাযোগ হয়েছিল মোটামুটি 3 দিন আগে থেকে, মানে নেটওয়ার্ক মানে আমাদের ওখানে তো সব বন্ধ করে দিয়েছে,
কিন্তু আমাদের এখানে জিও সিম ছিল বলেই আগরতলা থেকে যোগাযোগ হচ্ছিল, আগরতলা টাওয়ার কাজ করছিল। মেয়ে পড়াশোনা করে MBBS, যদি পরিস্থিতি ভালো থাকে তাহলে চেষ্টা করবো পাঠাবার, আর যদি সেরকম না হলে আমরা যদি ভালো হয়, যদি এদিকে হয়ে যায় তাহলে খুব ভালো, আমরা পাঠাতে চাইছি না মেয়ে বলে, যদি এখানে হয়ে যায় তাহলে ওখানে পাঠাবো না। মেয়ের কাছে কী জানলেন সরকার কীভাবে সাহায্য করেছে? ওখানে সাহায্য সরকার বলতে গেলে ওদিকে সরকার মানে প্রশাসন সাহায্য করেছে, ওদিকে বর্ডার অবধি পৌঁছে দিয়েছে, কিন্তু কলেজ কর্তৃপক্ষ কোনো খোঁজ খবর রাখেনি, কলেজের কোনো প্রফেসর বা ডাক্তাররা কোনো খোঁজ, হসপিটাল প্রফেসর, কিন্তু ওরা এখানে কোনো খোঁজ খবর রাখেনি যে কেমন আছো, তোমরা কী করছো। নজন ছিল, পরে বাকি সব চলে গেছিলো। রাজ্য সরকার থেকে এখন তো খোঁজ খবর নিচ্ছে, আমাদের পুলিশ তলব করছে মেয়ে পৌঁছালো কিনা এসব। হ্যাঁ, প্রশাসন, রাজ্য সরকার থেকে আমি এখনও কিছু হয়নি, যাই হোক। সরকার, হ্যাঁ, কেন্দ্র সরকার উদ্যোগ নিয়ে পাঠিয়েছি, যে রাজ্য সরকারও এখন করবে সেটা আমরা জানি না কী করবে। কেন্দ্র সরকার যে উদ্যোগ নিয়ে পাঠিয়েছে ভালো, ভালো বলবো, অবশ্যই ভালো। হ্যাঁ হ্যাঁ, বীরভূমে ফিরলো। হ্যাঁ, আমার নাম জাহির হোসেন। একটু কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, রামপুরহাট। আজকের সংবাদ এই পর্যন্ত, পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTV পর্দায়। নমস্কার।